কাঁঠাল পছন্দ করে না এমন মানুষ কিন্তু অনেকেই খুঁজে পাওয়া যাবে, কিন্তু কাঁঠালের বিচি পছন্দ করে না আর এই বিচি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু খাবার পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে তৈরি কাঁঠালের বিচির কাবাব। এটা যদি আপনারা তৈরি করেন আর যদি আপনারা না বলেন যে এটা কী দিয়ে তৈরি হয়েছে তাহলে সেটা কেউই ধরতে পারবে না। এখন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। দুই কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আপনারা যদি চান এর উপরের অংশটা ফেলে দিতে পারেন, আর এটা থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। এটার মধ্যে এখন আমি অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আর এটাকে এখন চুলায় বসিয়ে দিব আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় আর কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। এখন এটাকে সম্পূর্ণ পানি টেনে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। একটা গ্রাইন্ডার জারে নিয়ে সবগুলোকে গ্রাইন্ড করে ফেলব। এর মধ্যে এখন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণ। অ্যাড করব কিছুটা ধনিয়া পাতা কুচি। অ্যাড করে দেব কাঁচামরিচের কুচি 5টা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর এখন অ্যাড করব লবণ স্বাদ অনুযায়ী কিছুটা। অ্যাড করে দেব বেসন হাফ কাপ পরিমাণ, একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিব, এক পিস লেবুর রস আমি এর মধ্যে চিপে অ্যাড করে দিব যাতে করে ডিমের কোনো গন্ধ না আসে। সবগুলোকে এখন ভালো করে একটু মিক্স করে নিব। হাতের তালুর মধ্যে তেল নিয়ে দুই হাতে তেলটাকে একটু স্প্রেড করে আমি কাবাবের শেপে বানিয়ে দিব সবগুলোকে। সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি, আপনারা যদি চান এগুলোকে ফ্রোজেন করতে, ঠিক গরুর মাংসের কাবাব যেভাবে আপনারা ফ্রোজেন করে রেখে দেন ডিপ ফ্রিজে, এভাবে এটাও রেখে দিতে পারবেন। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি, একটা একটা করে কাবাব এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ব্রাউন করে ভেজে নিলেই কাবাবগুলো তৈরি হয়ে যাবে। তৈরি করে ফেললাম মজাদার কাঁঠালের বিচির কাবাব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন যাতে নতুন ভিডিওর আপডেট চলে যায় আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।